কম বয়সে ক্যারিয়ার শুরু করার গল্প শুনেছি আমরা, কিন্তু কতটা কম বয়সে ক্যারিয়ার শুরু করার গল্প শুনেছেন আপনি? 3 বছর বয়সে নিশ্চয়ই ক্যারিয়ার শুরু করার কথাও ভাবেননি। বয়স হবে মাত্র 3 বছর, কিন্তু এরই মধ্যে ছোট্ট এই মেয়েটি তার মনোমুগ্ধকর এবং সুন্দর হাসিটির মাধ্যমে জয় করে নিয়েছে কোটি মানুষের হৃদয়। পুরো পৃথিবীতে সাড়া জাগানো এই ছোট্ট মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই স্বাগতম আপনাকে আজকের এই ভিডিওতে। গালে টোল পড়া এবং নীল চোখের ছোট্ট পরীর মতো দেখতে এই মেয়েটি পৌঁছে গেছে গোটা বিশ্বের সবচেয়ে বড় লিটল সেলিব্রিটিতে। সারা দুনিয়ার ইন্টারনেটের রানী খ্যাত এই মেয়েটির আসল নাম আনাহিতা হাশিমজাদে। সুন্দর চেহারা এবং মনোমুগ্ধকর হাসির জন্য সে বিখ্যাত। কেউ কেউ আবার তাকে ভালোবেসে হাসির রানী বলেও ডাকে। কথায় আছে, সৌন্দর্য কোনো আকার বা বয়স ভিত্তিক হয় না, তার প্রমাণ আনাহিতা নিজেই। মাত্র 3 বছর বয়সে শুরু করেছেন তার মডেলিং ক্যারিয়ার, কিন্তু সফলতা কতটুকু পেয়েছে তা বোঝার জন্য ইন্টারনেটের রানী খ্যাতটাই যথেষ্ট। আনাহিতা হাশিমজাদে 2016 সালে 10ই জানুয়ারি ইরানের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। আনাহিতার বাবার নাম আলী হাশিমজা এবং তার মায়ের নাম মারিয়াম হাশিমজা। বর্তমান সময়ে ছোট্ট আনাহিতা ইন্টারনেটের রানী হিসাবে বিবেচিত হয়েছে। সে হাসলে তার দুই গালে অসাধারণ টোল পড়ে। তার নীলবতি চোখ ও বাদামি কোঁকড়া চুল সব মিলিয়ে অসাধারণ। তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার একটি ছবি রাতারাতি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই এই ইন্টারনেট দুনিয়ার রানীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বছরখানেক আগে তার মা তার ইনস্টাগ্রামে আনাহিতার একটি ছবি পোস্ট করেন, আর সাথে সাথেই অনেক লাইক এবং কমেন্টস আসতে থাকে। পরবর্তীতে তার মা তার নামে একটি অ্যাকাউন্ট খুলে, কিন্তু 80,000 ফলোয়ার হওয়ার পরপরই হঠাৎ করে সেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। তারপর তার মা তার নামে আরও একটি অ্যাকাউন্ট খুলেন, আর সেই অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার 1 মিলিয়নেরও বেশি। বর্তমানে সে একজন জনপ্রিয় মডেল ও স্টার। এরই মধ্যে সে বেশ কিছু প্রতিষ্ঠানে মডেল হিসেবে কাজ করেছে, তবে সে সবগুলোই হলো ইরানি প্রতিষ্ঠান। এখনো পর্যন্ত তার দেশের বাহিরে কাজ করার কোনো সিদ্ধান্ত নেয়নি আনাহিতার পরিবার। আনাহিতার মা তার মডেলিং ক্যারিয়ার নিয়ন্ত্রণ করে, তবে এরই মধ্যে গোটা বিশ্বে তার কোটি কোটি ভক্তের জন্ম হয়েছে। সে হয়তো এটা এখনো বুঝে উঠতে পারেনি, আর সত্যি বলতে আমিও তার বিশাল ফ্যান। আনাহিতাকে নিয়ে আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।